Happy birthday to the man who made me fall in love with cinema. Because of him, we Cinebros exist. Love you from the bottom of my heart, Shahrukh Khan. Ajke manushtar jonmodin upolokkhe worldwide anache kanache choriye thaka tar fansder jonno Dunki team theke niye asha hoyeche Dunkir teaser 1, which they are calling drop 1. টিজারের শুরুতেই আমরা একটা ডেজার্ট সিন দেখতে পাই, যেখানে একটা মরুভূমির শট দিয়ে টিজারটা শুরু হয়। ব্যাকগ্রাউন্ডে সোনু নিগমের গান বাজছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেজার্টের মধ্য দিয়ে শাহরুখ খান সহ আরো বেশ কিছু লোক হেঁটে যাচ্ছে এবং প্রত্যেকের হাতে একটা করে ব্যাগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের হেঁটে যাওয়ার পথের পাশে একটা স্কেলেটন পরে রয়েছে, একটা মানুষের কঙ্কাল। নাও এই ওপেনিং শট, এই সিনটা দিয়ে কিন্তু টোটাল মুভির ভাইবটা বলে দেওয়া হচ্ছে যে এই সিনেমাটা এক্স্যাক্টলি কি নিয়ে হতে যাচ্ছে, এর বিষয়বস্তুটা কি। আমরা জানি যে এই ফিল্মটা একটা ইলিগাল ইমিগ্রেশন এবং এর যে টোটাল প্রসেস, যেভাবে বিভিন্ন দেশে বিশেষ করে ইউএসএ ইউকে এখানে অসংখ্য মানুষ কিভাবে ইলিগালি বিভিন্ন রকমের ব্যাকডোর রাস্তা দিয়ে ঢোকে এবং এই টোটাল জার্নিটা কতটা কষ্টকর এবং বিপজ্জনক, এই ব্যাপারটাই ডিসক্রাইব করা হচ্ছে। ইন্ডিয়া থেকে প্রতি বছর অসংখ্য মানুষ এভাবে ইলিগালি মাইগ্রেট করে ইউএসএ কানাডার মতো দেশে। শুধুমাত্র ইন্ডিয়ার পাঞ্জাবি এরকমের হাজারখানেক এজেন্সি রয়েছে যারা বিভিন্ন রকমের ইলিগাল পদ্ধতির মাধ্যমে এরকমের মানুষদের এই সমস্ত দেশে ঢুকতে সহায়তা করে। এখানে প্রথম লোকজন একটা সেনজেনভুক্ত দেশের টুরিস্ট ভিসা নেয়, পরবর্তীতে সেখান থেকে ইলিগালি ইউনাইটেড কিংডমে ঢোকার চেষ্টা করে। এই পুরো প্রসেসটাকে বলা হয় ডঙ্কি ফ্লাইটস, আর ঠিক সেখান থেকে কিন্তু এই ফিল্মের নামটা নেওয়া হয়েছে ডানকি। প্লাস এই ফিল্মের স্টোরিটাও কিন্তু পাঞ্জাবে বেস্ট। শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু সহ পাঁচজন, তারা সবাই পাঞ্জাব থেকে বিলং করে এবং তারা সবাই লন্ডন যেতে চায়। এখানে বোমান ইরানিকে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষকের ভূমিকায়, যিনি IELTS এর কোর্স করাচ্ছেন। আমরা জানি যারা বিদেশ যেতে চায়, বিশেষ করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে, তাদের সবাইকে IELTS করার একটা প্রয়োজন পড়ে। তো এই সিনেমাতে বোমান ইরানির ইনভলভমেন্টটা সেখানেই, যদিও রাজকুমার হিরানির সিনেমায় বোমান ইরানি থাকবে ব্যাপারটা সবাই জানে, জাস্ট থাকবেই থাকবে। বাট দেখার বিষয় হচ্ছে যে এই সিনেমাতে বোমান ইরানির এই রোলটা কতটুকু ইম্পর্টেন্ট হয়। টিজারটা পুরোপুরি ভাবে রাজকুমার হিরানি টাইপ হিউমার দিয়ে ঠাসা। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই হিউমারটা দেখতে পাই। একটা সিন রয়েছে যেখানে একজনকে তার দাদির মাথায় হাত দিয়ে একটা কসম টাইপ কিছু একটা কাটানো হয়, যেখানে সে বলে যদি আমি এরপরে লন্ডন যাওয়ার কথা ভাবি তাহলে আমার দাদি মারা যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে তার দাদি মারা গেছে এবং এর পরের সিনে একটা গান শুরু হয়ে যায় যেখানে আমরা শাহরুখ খান সহ সবাইকে নাচ করতে দেখতে পাই। সো ইউ ক্যান সি দ্য প্যাটার্ন, রাজকুমার হিরানির যেটা স্ট্রেংথ সোশ্যাল কমেডি, প্রচন্ড রকমের হিউমার থাকে, সেই জিনিসটা কিন্তু এই টিজারের মধ্যে বিদ্যমান রয়েছে। তাপসী পান্নুর লুক বেশ ভালো লাগছে, ভিকি কৌশলকে যদিও ডিফারেন্ট কোনো লুক দেওয়া হয়নি। শাহরুখ খান অন দি আদার হ্যান্ড পুরো টিজারে জ্বলছে, তার ক্যারেক্টারটাকে খুবই হাস্যোজ্জ্বল লাগছে। এটা সম্ভবত সিনেমার শুরুর দিকের কিছু সিন, উই নো যে এরপরে তার জীবনে একটা কষ্ট, একটা সংগ্রাম নেমে আসবে। তো যতগুলো সিনের মধ্যে শাহরুখ খানকে দেখা যাচ্ছে, বিশেষ করে কমেডি সিনগুলোতে, শাহরুখ খান জাস্ট ফুলের মতো ফুটে রয়েছে। টিজারের শেষে একটা সিন রয়েছে যেখানে একজনকে সে বলে যে আপনার নাম বলুন স্যার, আমার বাচ্চার নাম, আপনার নামই রাখবো। তখন সেই লোক তার নামটা বলে, এই লোকের নামটা শুনে আমার ধামালের একটা খুবই পপুলার কমেডি সিনের কথা মনে পড়ে গেছে এবং ঠিক এখানেই টিজারটাকে শেষ করা হয়। তো অনেকেই কিছুটা হতাশ হয়তো হবেন যে রাজকুমার হিরানির কাছ থেকে যেই রকমের এক্সপেকটেশন থাকে, বিশেষ করে ইমোশনাল পোর্শনটা তার সিনেমায় যতটা স্ট্রং হয়, এই টিজারের মধ্যে কিন্তু সেরকম একেবারে কিছু দেখা যায়নি। কমেডি পোর্শনটা যথেষ্টই ভালো, বাট ইমোশনাল পোর্শনটা কিন্তু একেবারেই রাখা হয়নি। বাট আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একেবারেই হতাশ না, এর কারণ হচ্ছে এই টিজারের মধ্যে তারা একেবারেই কোনো ইমোশনাল পোর্শন রাখতে চায়নি। এটাকে তারা বলছে ড্রপ 1 এবং ড্রপ 2 খুব শীঘ্রই আসছে। তো আমার কাছে মনে হচ্ছে হয়তোবা তারা ড্রপ 1 কে সম্পূর্ণভাবে ফান হিসেবে একটা লাইট টিজার ডিজাইন করেছে, যেটার মধ্যে তারা কোনো রকমের স্যাডনেস রাখতে চায়নি। এরকমটা হতে পারে এর পরের যে টিজারটা রয়েছে ড্রপ 2, সেটার মধ্যে হয়তোবা তারাই ইমোশনাল পোর্শনগুলো রাখবে। সো যারাই টিজারটা দেখে মোটামুটি হতাশ হয়েছেন, তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা রাজকুমার হিরানির সিনেমা, এই সিনেমা আপনাকে হাসাতে হাসাতে কখন যে কাঁদিয়ে ফেলবে সেটা আপনি টেরই পাবেন না। সো জাস্ট ওয়েট। রিভিউটা শেষ করার আগে আমি ধন্যবাদ দিতে চাইবো আমাদের আজকের ভিডিওর স্পন্সর মজা ফ্লিক্স 3। ডানকি, জওয়ান সহ ওয়ার্ল্ড ওয়াইড এর পপুলার সব সিনেমা দেখার জন্য আমাদের প্রতিনিয়তই বিভিন্ন রকমের OTT-র দ্বার প্রান্তে যেতে হয়। এই ধরনের OTT সাবস্ক্রিপশন কিনতে গিয়ে আমাদের পড়তে হয় বিভিন্ন রকমের বিড়ম্বনায়। মজা ফ্লিক্স 3 বহুদিন যাবৎ সততার সাথে বিভিন্ন রকমের OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিক্রি করে আসছে। সো আপনারা যারা কোনো রকমের ঝামেলা ছাড়াই বিভিন্ন রকমের OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কেনার জন্য একটা ট্রাস্টেড সাইট খুঁজছেন, তারা অবশ্যই মজা ফ্লিক্স 3 এর সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ অ্যাগেন মজা ফ্লিক্স 3 ফর স্পন্সরিং আওয়ার ভিডিও। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দিন, টাটা।